এই ড্রাইভার, থামো থামো, তুমি কি করতে চাইছো? পাগল হয়ে গেছো নাকি? আমাকে ছেড়ে দাও, আমি আর এই জীবন রাখতে চাইনি। কেমন হয়েছে তাই তুমি মরতে যাচ্ছ? তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? হ্যাঁ আমি সব জানি, কিন্তু আমার সাথে যে ঘটনা ঘটেছে, আমার মরণ ছাড়া কোনো উপায় নাই। মরলে কি সব সমস্যা সমাধান হয়? এমন কি হয়েছে বলো তো? একদিন হঠাৎ করে একটা ছেলে আমার সামনে এসে বলল, চাচা চাচা আপনাদের বাড়ি আমাকে একটু থাকার জায়গা দেন না। তোমার বাড়ি কোথায়? চাচা আমার বাড়ি কানাই নগরে, আমি অনাথ, আমার বাপ মা কেউ নাই। ওসব বলতে নাই মধু, বাড়ির দিকে আসো। পল্লবী, এই বাবুটার লাগি খাবার লাসো তো। বাবু, তোমার বাপ মা কিভাবে মারা গেছে? আমার বাপ মা এই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই ছেলেটা কে? এই ছেলেটার বাপ মা কেউ নাই, ও অনাথ, আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। তাহলে তো খুবই ভালো হবে, একে মানুষের মতো মানুষ করে তুলবো। এটা তো খুব ভালো কাজ। তারপর কি হলো? সেই ছেলেটার প্রতি অনেক পরিশ্রম করার পর ছেলেটা যেন কোনোদিন পর না হয়, সেই জন্য আমার একমাত্র মেয়ের সঙ্গে বিয়েও দিলাম। তারপর একদিন হঠাৎ করে, হাট, তোর বাথরুম বের করে দিছি। ও বাপ, এই বীরকে নতুন আমাকে ছেড়ে দাও, এই বুলার আমার জীবনেও হবে না। আপনার কোনো কথা শুনবো না আমি, যা বলার থানায় গিয়ে বলবেন। বাপ ওইরকম করো না, এই গ্রামে আমার মান সম্মান আছে। দেখ আমি কতবার বলেছি তাও আমার কথা শোনেননি। আপনার যে আমার পুলিশ বলে যেখানে সেখানে দাদাগিরি করে বেড়ান। আমি তো বলছি আমার ভুলেই গেছে, এরকম ভুল আর আমার জীবনেও হবে না। কিগো, তুমি আমার আব্বাকে ধরে নিয়ে যাচ্ছো কেন? আমার আব্বা কি করেছে? সেও তো তোমাকে দেব না, যা বলা থানায় গিয়ে বলবা। তুমি মানুষ না ও মানুষ, যে শুশে তোমাকে জামাই না ভেবে ছেলের মতন ভালোবাসে তাকে তুমি টাইতে টাইতে নিয়ে যাচ্ছো। তুমি বেশি গাল দিতে আসো না, বেশি বাড়াবাড়ি করলে না বাপ বিটিকে একসাথে লকাবে ভরি দেবো। বুড়ি, তুই আর আর মধ্যে কথা বলতে আসিস নি, বাড়ি চলে যা। আবার দাঁড়িয়ে এলি যে, চল হাট। আপনারা এসে গেছেন? হ্যাঁ স্যার, আমরা একটু আগে এসেছি। এবার আপনি বলুন, এই গরিব মানুষগুলো কি অন্যায় করেছিল তাই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন? স্যার আমার দু মাসের ঘর ভাড়া টাকা দেয়নি, তার লেগে ঘর থেকে বের করে দিয়েছি। সামান্য কিছু টাকার জন্য আপনি বাড়ি থেকে বের করে দিলেন? আর হ্যাঁ, আপনি বা ঘর ভাড়া দেননি কেন? স্যার আমার ছেলের অসুখ হয়েছিল, ডাক্তার দেখাতে কি সব টাকা পুড়ে গেছে, তার লেগে ঘর ভাড়া দিতে পারিনি। মালিকের আত্মধারি কত করে বললো, সামনে মাসে সব টাকা দিয়ে দেবো, তাও আমার কথা শুনলো না, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। এটা কি ধরনের কাজ? হ্যাঁ স্যার আমার ভুল হয়েছে, এই বীরকের মতন আমাকে ক্ষমা করে দেন। এভাবে ক্ষমা চাইলে হবে না, যাকে আপনি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন তার কাছে ক্ষমা চান। ঠিক আছে চাষি। ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও। আর কান ধরে বলেন, এরকম কাজ আর জীবনেও করবেন না। ঠিক আছে, আমি কান ধরে বলছি, এরকম কাজ আর জীবনে হবে না। ঠিক আছে আপনারা এখন আসতে পারেন। আব্বা আপনি দাঁড়ান, কিছু মনে করেন না, আমরা আইনের কাজ করি, আইনকে তো আর অমান্য করতে পারিনি। ঠিক আছে বাপ। আর হ্যাঁ আর একটা কথা, আজকে থানায় কাজের অত চাপ নেই, যাওয়ার সময় আব্দুলের দোকান থেকে 2 কেজি খাসির মাংস নিয়ে যাবেন, দুপুরে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে। তাহলে আপনারাই বলেন, আমি এই মুগলি বাড়ি ফিরে যাবো কি করি, যে জামাইকে আমি নিজের ছেলে থেকেও বেশি ভালোবাসি, সেই জামাই এতগুলো মানুষের সামনে আমাকে এইভাবে অপমান করলো, আমি এই জীবন আর রাখতে চাইনি। কি ব্যাপার, আমার দুঃখের কথা শুনি তোমরা সবাই কাঁদছো? না ভাই, তোমার দুঃখের কথা শুনে কাঁদছিনি, আমাদের অনেক দুঃখ যন্ত্রণা বুকে নিয়ে আমরা এই গ্রামে বাড়িঘর ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। কেন বোন, তোমাদের আবার কি হয়েছে?
তাহলে শোনো ভাই, আমাদের অনেকগুলো ঘর আছে বলে একদিন একটা সিভিক এসে বলল, কাকা আপনাদের ঘর ভাড়া দেবেন, এখানে থানা হবে। আমিও ভেবে দেখলাম পুলিশকে যদি ঘর ভাড়া দিই টাকাও বেশি পাবো, আবার আমার ক্ষমতাও বাড়বে, তাই কোনো কিছু না ভেবে দিয়ে দিলাম। তারপরে কিছুদিন বাদ দিই থানা উদ্বোধন। আজকে আমাদের থানা উদ্বোধনের দিন, আর আমরা সঙ্গে পেয়েছি এসপি শাকিল মশাইকে, তাই আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমার সেরকম কিছু বলার নেই, আমি চাই এই থানাটি আইনকে সম্মান জানিয়ে সুস্থভাবে চলুক। এই থানার সামনে গাড়ি রাখবেনি, সরে গাড়ি। এই থানা থেকে নিমন্ত্রণ করি যে গাড়ি থানার সামনে রাখবো না, তো তোর মাথায় রাখবো নাকি? আব্বা গাড়ি তোমার মাথায় রাখবো বলছে। হ্যাঁ আমার মাথার উপরে গাড়ি থাকবো বলছে। এই তাড়াতাড়ি গাড়ি সরা, না ঠেঙিয়ে ভেঙে ফেলবো। তুই গাড়িতে হাত দিয়ে দেখ, তোর কোমরে অনেক কষ্ট আছে। এই তুই জানিস আমি কে? আমার বাড়ি তো এই যে থানা, আর তুই আমাকে গরম দেখাস। এই বিশু মারছে নাকি? আপনি ঠিক ভাবে কথা বলবেন, থানা কিন্তু আমাদের জায়গায়। এই তোর জায়গাতে কি হয়েছে, চল থানায়। স্যার এরা থানার সামনে ঝামেলা করছিল, আমি বলতে গেছি বলে আমাকে গরম দেখাচ্ছে, বলছে কেন থানা ওদের জায়গায় আছে। স্যার আমাকে চিনতে পারছেন না, আমি এই বাড়ির মালিক। মালিক তো কি হয়েছে, নিয়ে যাও লোকাবে থানার সামনে বাদদাম করা। এই মিষ্টি করে সবাইকে বিলিয়ে দাও। আপা আমি তোমাকে বারবার করে মানা করেছি, পুলিশকে ঘর বাড়ি দিও না, দিও না, আমার কথা শুনবে না। তুমি বললি পুলিশকে ঘর ভাড়া দিলে পাওয়ার বাড়বে, ই আমাদের কি হলো আব্বা? লকআপ যে আমাদের দুই বাপ পিতাকে দিয়ে উৎপাদন করলো। ওইসব কথা বলিস নি বাপ, ওইসব কথা মনে পড়লে বুকটা আমার ফেটে যাচ্ছে। এই অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এবার ওটাকে ছেড়ে দে। এরকম কাজ জানা না হয়, এবার হলে না সোজা চালান করে দেবো। ঠিক আছে স্যার, এরকম ভুলের জীবনে হবে না। এই দাঁড়ান মিষ্টি নিয়ে যান, আজকে থানা উদ্বোধন হলো তো, মিষ্টি মুখ করবেন। কি গো সবাই মিষ্টি নিয়ে চলে যাচ্ছে, আর তোমার আসতে এত দেরি কেন? আমি মিষ্টি খাবো বলে কখন থেকে বসে আছি। তো দেরি হবে না, আজকে থানা উদ্বোধন, কটা পুলিশ আসলো আর কটা পুলিশ গেল এগুলো বসবেছি হিসাব করছি নু। ওগো তুমি এত রেগে রেগে কথা বলছো কেন, কি হয়েছে? মা আপাকে আমাকে সকাল থেকে লকাবে ভর্তি দিয়েছিল, এখনই ছাড়লো। উম্মা কি শরমের কথা, লকাবে ভরে দিয়েছিল তো, ওদের কানে মিষ্টি লাশা। তুমি তো বুঝতে পারছো না, মিষ্টি না নিলে মেরে থুতুক না, এতে মিষ্টি নিয়ে এসছে যা টান মেরে ফেল দিয়ে আয় গা। আমাদের তো মিষ্টি আপনারা না খেয়ে বাইরে ফেলে দিয়েছেন কেন? কি করবো স্যার, আমাদের বাড়িতে সবারই সুগার, মিষ্টি খাবে কে? আপনি মিথ্যে কথা বলছেন, আপনাদেরকে লকাবে আটকে রেখেছিলাম বলি আপনি রাগ করে মিষ্টি ফেলে দিয়েছেন। তা কেন ফেলবো, আমি সত্যি কথা বলছি, আমার চাষু সুগার। আবার মিথ্যে কথা বলছেন, মিষ্টি খান বলছি। এইবার আমি বুঝতে পেরেছি,
আইনের উপরে কেউ নাই, পুলিশ আইনকে সম্মান করে, পুলিশের কাছে আপন বলে কেউ হয় না, আইন সবার জন্য সমান। হ্যাঁ ভাই ঠিকই বলেছো, চলো আমরা আপন আপন বাড়ি ফিরে যাই। হ্যাঁ ভাই তাই চলো।